এক পিস ইলিশ মাছ, এটা যেমন তেমন ইলিশ না, এটাকে শুধু ইলিশ বললেও ভুল হবে। এটা হচ্ছে রানী ইলিশ। রাজা ইলিশ হলে তো পুরুষ হয়, কিন্তু এটা মহিলা, এই জন্য রানী ইলিশ। কিন্তু যে কোনো রাজা ইলিশের চেয়েও ওর মানে শক্তি, সামর্থ্য, স্বাদ, গুণ সব কিছুই বেশি মনে হয়। এটা কেন বলছি জানেন? কেন বলছি সেটা আসেন দেখেন। প্রথমেই হচ্ছে মাছটাকে আমরা মিটারে দিয়ে দেই এবং দেখেন মাছটার ওয়েট আছে 2 কেজি 230 গ্রাম। আলহামদুলিল্লাহ, মাত্র এক পিস ইলিশ যার ওয়েট মাত্র 2 কেজি 230 গ্রাম। মানে এমন সাইজের ইলিশ কিন্তু 2024 সালে আমাদের হাতে খুবই কম পড়ছে। তো এটা হচ্ছে আমাদের এবছরে এত বড় মাছ পাওয়া দ্বিতীয় নম্বর মাছ, মানে এই হচ্ছে দ্বিতীয় নম্বর মাছ। এর আগে এটা দিয়েছিলাম 2 কেজি 300 গ্রামের। যাই হোক, এই মাছটা হচ্ছে আমাদের একজন প্রবাসী ভাই তার ফ্যামিলির মেম্বারদের জন্য, তার আপনজনদের জন্য অর্ডার দিয়েছেন এবং এখন মাছটাকে আমরা প্যাকেট করে পাঠিয়ে দেব তার আপনজনদের কাছে। তার বিদেশ থেকে পাঠানো, সেই দূর প্রবাস থেকে পাঠানো এই ভালোবাসা পৌঁছে যাবে তার আপনজনদের কাছে এবং আগামীকাল সকালেই তারা রিসিভ করতে পারবে। কিন্তু এই পার্সেল কিন্তু শুধু একটা যে 2 কেজি ওজনের ইলিশ সেটা না, এই পার্সেল হচ্ছে আরও 4 পিস ইলিশ আছে এবং সেই মাছগুলো এই যে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামত বঙ্গোপসাগরে দেওয়া আছে। জাস্ট আমাদের জেলে ভাইরা সেখান থেকে আহরণ করে আর আমরা সেটা কিন্তু তাদের কাছ থেকে কিনে বা নিয়ে জাস্ট তার স্বাদ নেই। হ্যাঁ, মাশাআল্লাহ, মাছের সাইজ দেখেন, এক একটা মাছ দেখেন। তো আসেন আমরা একটু মিটারে দেখি মাছগুলোর ওয়েট কেমন হচ্ছে। যেমন এই যে একটা মাছ দিলাম, এই মাছটার ওয়েট আছে 1370 গ্রাম, 1 কেজি 370 গ্রাম। এখানে হচ্ছে ওনার যে 4 পিস মাছ, মানে 2 কেজিটা বাদে যে 4 পিস মাছ আছে, প্রতিটাই হচ্ছে মানে 3টে আছে 1300 গ্রাম, একটা আছে 1250 গ্রাম। এই যে একটা 1250 গ্রাম, বাকিগুলো সব কিন্তু 1300 গ্রামের উপরে। এইটাও হচ্ছে 1300 গ্রামের উপরে, যে দেখুন মাশাআল্লাহ, 1360 গ্রাম। তো এখন হচ্ছে এই যে এক পিস হচ্ছে 2 কেজি 200 গ্রামের, বাকিগুলো সব 1300 গ্রাম 1200 গ্রাম। তো এই 5 পিস মাছ হচ্ছে আমরা এখন তার জন্য প্যাকেট করব। তাহলে চলেন আমরা প্যাকেজিংয়ের কাজ শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা ছোটো মাছগুলো দেবো, যেহেতু বড়ো মাছটায় ডিম আছে, এই জন্য বড়ো মাছটার জন্য খুব বেশি এটা প্রেশার না পড়ে সেভাবে করে আমরা পার্সেলগুলো করব। আর যেহেতু বড়ো মাছ, এই জন্য আমরা হচ্ছে আমাদের এই ককশিটে শুধুমাত্র এই 5 পিস ইলিশই যাবে, এই জন্য প্যাকেজিংটা হচ্ছে একদম মানে দুর্দান্ত প্যাকেজিং করব। জাস্ট দেখেন 2 পিস মাছ দিয়েছি আমরা এখানে এবং 2 পিস মাছে কিন্তু ককশিটটা একদম পুরো এপার থেকে ওপার পেয়ে গেছে। তার মানে মাছগুলো কি পরিমাণ চওড়া আপনারা জাস্ট একটাবার ভাবেন, একটাবার দেখেন যে মাছগুলো কি পরিমাণে চওড়া। আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা মাছ দিচ্ছি, এবার হচ্ছে বরফ দিয়ে দিলাম। যদিও এই মাছে খুব বেশি বরফের প্রয়োজন নাই, কারণ এখন আমরা প্যাকেট করতেছি এবং আগামীকালকেই কিন্তু আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানায় এই মাছগুলো পৌঁছে যাচ্ছে। তো আমরা হচ্ছে 2 পিস মাছ দিলাম, 1 লেয়ার বরফ দিলাম, এরপরে হচ্ছে আবার 2 পিস মাছ দিব। এই যে মাছ দিয়ে দিলাম সরাসরি, বাস আবার 2 পিস মাছ দিলাম। তো এগুলো হচ্ছে সব পায়রা নদীর রূপালী ইলিশ। আপনারা হচ্ছে যারা ইলিশের অনেক গল্প শুনছেন জীবনে, যে আগে নাকি ইলিশ মাছ এক বাসায় রান্না করলে আশেপাশের 7 বাসার মানুষ আলাপ পাইতো যে ইলিশ মাছ, হ্যাঁ, ওই বাসায় রান্না করতেছে, ঘ্রাণ পাইতো। বাট এখন অনেকেই বলেন যে ভাই আমরা এখন ইলিশ মাছ খাই না রুই মাছ খাই, সেটাই কিন্তু আমরা টের পাই না। অনেকেই বলেন সে কথা এসে আমাদের সাথে। তো আমরা হচ্ছে তাদেরকে বলতে চাই যে যারা বলেন যে আমরা ইলিশ মাছ খাইলাম না রুই মাছ খাইলাম সেটা বুঝলাম না, তারা হচ্ছে একটা বারের জন্য হইলেও আমাদের থেকে পায়রা নদীর এই রূপালী ইলিশের মানে নিবেন, রূপালী ইলিশগুলো নিবেন এবং এর স্বাদ দিবেন। আশা করি আপনাদের ওই যে ধারণা, ভ্রান্ত ধারণা ভেঙে যাবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে 2 কেজি 200 গ্রামের সেই বড় রানী ইলিশটা। এবারে হচ্ছে এই মাছটাকে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখেন আমার ককশিটের এর থেকে এই টোটালটা কিন্তু একদম কাভার করে নিছে। একটু ঘুরেই দেই মাছটাকে। সো আমরা হচ্ছে টোটাল 5 পিস মাছ দিয়ে দিলাম, এবারে হচ্ছে বরফ দিব। তো যদিও পার্সেলটা খুব বেশি একটা বড় না, বাট মাছ গেছে মানে পরিমাণে কম, মাত্র 5 পিস। কিন্তু মাছ যে 5 পিস গেছে, 5 পিস কিন্তু মাছের মতো মাছ। হ্যাঁ, এর 1 পিস মাছ খেলে যে কারোর কিন্তু সারা জীবন মনে রাখতে বাধ্য থাকবে যে না, ফিশগুলি থেকে মাছ পাঠাইছিল, সেখান থেকে 1 পিস মাছ খাইছি বা মাছটায় স্বাদ ছিল, সেই কথা বলতে কিন্তু যে কেউ বাধ্য থাকিবে ইনশাআল্লাহ। তো দর্শক, মাছ 5 পিস দেখে কেমন লাগছে, বিশেষ করে রানী ইলিশটা দেখে কেমন লাগছে, আর দাও বিশেষ করে রানী ইলিশটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লাগছে এবং এমন মাছের স্বাদ যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। আর বিস্তারিত হবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স, জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমাদের ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট URL সহ যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া আছে। আপনারা হচ্ছে যে কোনো একটা ওয়েতে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং এমন ফ্রেশ তরতাজা বড় বড় ইলিশ মাছের অর্ডার দিন। আশা করি আপনারা ইলিশের যে স্বাদ, প্রপার স্বাদ, সেটা প্রপারলি পাবেন ইনশাআল্লাহ। এবং সেই সাজায় গ্যারান্টি আমি রাসেল হাওলাদার। আল্লাহ হাফেজ।